না। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদেরকে আরেকটি টেলিভিশনের ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি এবং এই টেলিভিশনটির নাম হচ্ছে আইএম সিআরটি টিভি। তো এটার মডেলটা আমরা দেখে নিই। এটার মডেল হচ্ছে 21 PF কালার টেলিভিশন, মডেল হচ্ছে 121A8F। তো কাস্টমার নিয়ে আসছে, তো কাস্টমার বলতেছে আমার টিভির ভিতরে আলো আছে, সরি ইন্ডিকেটর জ্বলছে, কিন্তু আমার ছবি আসতেছে না। তো আমরা এখন এটাকে পাওয়ার দিব এবং দেখব আসলে কেনই এটার এই প্রবলেমটা তৈরি হচ্ছে। তো চলুন আমরা প্রথমে প্লাগটি লাগাইয়া নেই। পাওয়ারটি দিয়ে নিলাম, আপনারা দেখতেই পারতেছেন লাল ইন্ডিকেটর অবশ্যই জ্বলছে। আমি আপনাদেরকে আরও কাছে নিয়ে দেখি এবং এটার পাওয়ার আসছে। তো এটা দেখতেই পারতেছেন একটি মাসখানাদা র্যাক, এটাকে আমরা বলি হয় বার্টিক্যাল ফাংশন, অর্থাৎ বার্টিক্যাল যে প্রবলেম, যেই সেকশন আছে ওই সেকশনে এটার প্রবলেম। তা আমরা এই বার্টিক্যাল সেকশনে এটার কাজ করব, ইনশাল্লাহ ওকে হয়ে যাবে। তো তার জন্য আমরা এটা এখন খুলব, কিছু সময়ের জন্য একটু স্কিপ করে নিই। তো সময় তো সুরিত ভাই, 2500 টাকা নোট হবে না ভাইয়া? তো এই দোকান থেকে দেখেন আছে, তা আমরা ব্যাক কভারটির নাটগুলি খুলে নিলাম এবং ফুল ব্যাক কভারটি এখন খুলতেছি। তো আমরা দেখতে পারতেছেন টিভিটি অবশ্যই একদম নতুন। তো নতুন টেলিভিশন এত দ্রুত নষ্ট হয়ে যাওয়ার কারণ তো অবশ্যই আছে। তো আপনারা দেখতে পারতেছেন সার্কিটটি অবশ্য চায়না সার্কিট লাগানো আছে, সম্ভবত 85 আইসি দ্বারা এই কাটি করানো। তো আমরা এখন আবার পুনরায় এটা, কাস্টমার বলছে এটা চলতে চলতে নাকি দুয়া বের হয়েছে। আমার কাস্টমার অবশ্য সাথেই আছে, আমি কাস্টমার সামনেই কাজ করতেছি এবং আপনাদেরকেও সরাসরি এই ভিডিওটি দেখাচ্ছি। তবে আপনারা যদি এই ভিডিওটি দেখেন অবশ্যই সিআরটি টিভির যে প্রবলেম আপনাদের সেরে যাবে। তো পাওয়ারটা দিয়ে নিলাম, আমাদের ইন্ডিকেটরটি জ্বলছে এবং আমরা একটু অপেক্ষা করতেছি যাতে করে এটার যে লাইটিং অবস্থাটা আপনারা দেখতে পারতেছেন ধীরে ধীরে এই প্রবলেমটা তৈরি হয়েছে। তো এই প্রবলেমটা হওয়ার অনেকগুলো কারণ, তারা যদি আপনারা প্র্যাকটিক্যাল আমার কাছ থেকে, আমাদের কাছ থেকে ট্রেনিং নিয়ে থাকেন তাহলে আমরা এ টু জেড শিখে দিব। এবং এখান থেকে একটি গন্ধ যে বের হচ্ছে আমরা অনুভূতি করতে পারতেছি, কিন্তু ধোঁয়া বের হচ্ছে না। তো আমরা এর ভিতরে যে সাউন্ড, যে আইসি, সে আইসি থেকেও ধোঁয়া বের হচ্ছে, আপনাদেরকে আমি দেখাচ্ছি। অবশ্য এই দেখতে পারতেছেন একটু ধোঁয়া বের হচ্ছে, যেহেতু আমার ক্যামেরাটা মোবাইল দিয়ে আমি করতেছি তার কারণে হয়তো, তারপরেও আপনারা একটু অনুভূতি করতে পারবেন ধোঁয়া বের হচ্ছে, দেখতে পারতেছেন। তো আজকে এই হলো প্রবলেম, এটার ভিতরে অনেক গুরুতর হয়তো কোনো কারেন্টের আঘাত খেয়েছে যার কারণ, বা অধিক সময় চলার কারণ এই ধরনের প্রবলেম হয়ে থাকে। তো আমরা এখন এটার পাওয়ারটি অফ করে নেব।
এবং সাউন্ডের যে আইসি, আইসিটি একদম পুড়ে গেছে। কিন্তু সাউন্ডের আইসি যদি পুড়ে যায় তাহলে আপনার সাউন্ড অফ হয়ে যাবে, কিন্তু বাটিকেল হওয়ার কথা না। তো বাটিকেল হওয়ার কারণ, প্রবলেম হওয়ার কারণ বাটিকেল আইসিটিও নষ্ট হয়ে গেছে। তো এটার ভিতরে এখন দুইটা আইসি লাগবে। দেখতে দেখা যায় টিভি রানিং, কিন্তু খরচ একটু বেশি। যাই হোক, খরচ যাই হোক না কেন, আমরা অবশ্য খরচ আমরা এখন রিপেয়ারিং করব। প্রথমে সাউন্ড আইসিটি আগে রিমুভ করে নেব, খুলে নেব, তারপরে আদার্স অন্যান্য কাজ। তো অনেক ধরনের টুলস ব্যবহার করে থাকে। তো আমি পার্সোনালি আমার নিজের ব্যক্তিগত টুলসই আমি ব্যবহার করে থাকি, এতে আমার থেকে কাজ করতে আমার মনে হয় একটু সুবিধা হয়, এবং টুলস কেনার যে খরচ সেটা অবশ্য বেঁচে যায়। তো আমরা সাউন্ডের আইসিটি আগে খুলে নিলাম। আইসিটি অনেক হিট হয়ে গেছে, যেহেতু পুড়ে গেছে বেশ ভালো গুয়া। তো এই হচ্ছে আইসিটি, অবশ্য দেখতে পারতেছেন কি পরিস্থিতিতে আছে। তো এটা আমরা পরে দেখব। এখন আমরা আবারও পুনরায় কানেকশন দিচ্ছি এবং এটার ভোল্টেজটি এখন মেপে নেব। অবশ্য ভোল্টেজ চলে আসছে, এসটি ভোল্টেজ ওকে আছে, বাটিকেট ভোল্টেজটাও ওকে আছে, কিন্তু বাটিকেল ইনপুট ভোল্টেজ ওকে আছে, কিন্তু বাটিকেল আইসির যে আউটপুট ভোল্টেজ সেটাও ওকে আছে। তারপরেও কেন বাটিকেল, এখন বাটিকেল হচ্ছে বাটিকেল সাধারণতভাবে আইসির কারণেই হয়ে থাকে। তো আমরা বাটিকেল আইসিটিও রিমুভ করে নেব, স্টেপ বাই স্টেপ আপনাদেরকে আমি দেখাচ্ছি। তবে ইউটিউবে সাধারণত আমরা এ সমস্ত কাজ দেখায় থাকি বিভিন্ন এডিটিংয়ের মাঝখানে মাধ্যমে। তবে এভাবে কিছু অনুভূতি এবং অভিজ্ঞতা অর্জন করা যায়। তবে ফুললি অভিজ্ঞতা অর্জন করতে হইলে কোনো না কোনো টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে আপনাকে ট্রেনিং নিতে হবে, কারণ এটার ভোকেশনাল সম্পর্কে আপনার জানতে হবে, সেকশন সম্পর্কে চিনতে হবে। কারণ আমরা যতই সেকশন দেখাই না কেন, কারণ প্র্যাকটিক্যাল ভিন্ন জিনিস। তাই আমরা বলবো বেকার না থেকে আমাদের এই সবুজ ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসে ঢুকে পড়ুন এবং ট্রেনিং নিন, এবং নিজেকে একজন টেকনিক্যাল টেকনিশিয়ান হিসাবে গড়ে তুলুন এবং ইনকাম করুন, বেকারত্ব দূর করুন, এটাই আমাদের অঙ্গীকার। তাই আমরা টেকনিক্যাল ট্রেনিং সেন্টার চালু করেছি। এই ছিল আমাদের বাটিকেল আইসিটা, আমরা এটা এখন রিমুভ করে নেব। তার জন্য কিছু সময়ের জন্য স্কিপ করে নেই। তো বন্ধুরা, আমার এই ভিডিওটি দেখে যদি কারো উপকারে আসে অবশ্যই
সাবস্ক্রাইব করতে ভুল করবেন না এবং বেল আইকনটিও বাজায় দিবেন যাতে আমার সমস্ত ভিডিওগুলো পেয়ে থাকেন। আমরা আরও অনেক নিত্য নতুন ভিডিও আপনাদেরকে উপহার দেব ভবিষ্যতে। তো এই ছিল আমাদের বাটিকের আইসি, এটা আমরা নতুন লাগিয়ে নিতেছি। তো আমরা বিশেষ করে সবুজ ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসে আমরা সিআরটি টিভি, এলইডি টিভি, এলইডি টিভির প্যানেল এবং বিভিন্ন প্রকার কাজ করে থাকি। অনেক সময় ডেড ফেল ইলেকট্রনিক্স পণ্য, কালার টিভি, এলইডি টিভি, মানে সিআরটি টিভি, এলইডি টিভি আমরা কাজ করে থাকি, গ্যারান্টি সহকারে রিপেয়ারিং করে থাকি। তো যাদের সিআরটি টিভি অথবা এলইডি টিভি নষ্ট হয়ে ঘরে পড়ে রেখেছেন এবং ঠাডা পরে জ্বলে গেছে বা বারবার মেরামত করার পরও ভালো চলছে না, তো সেই সমস্ত সিআরটি টিভি, এলইডি টিভি আমাদের কাছ থেকে রিপেয়ারিং করে নিতে পারেন। আমরা 100% সিকিউরিটির সাথে কাজ করে থাকি, আমাদের কথায় নয় কাজেই এবং গুণী যার পরিচয়। তো আমাদের এই সার্ভিসিং সেন্টারটি নতুন গত 2021 মার্চ মাসের 1 তারিখ থেকে চালু হয়েছে। আমাদের ঠিকানা হচ্ছে 1 নং সাইটনল চৌরাস্তা কনু মার্কেট লঞ্চঘাট রোড, অথবা আমাদের আরেকটি সার্ভিসিং সেন্টার রয়েছে সেটা হচ্ছে 1 নং সাইটনল ফকিরকান্দি সবুজের বাড়িতেই এই সার্ভিসিং সেন্টারটি অবস্থিত। তো আপনারা যারা ট্রেনিং নিতে চান এবং রিপেয়ারিং করাইতে চান অবশ্যই এই ঠিকানায় চলে আসবেন, ডিসক্রিপশনে আমার মোবাইল নাম্বার দেওয়া থাকবে, চাইলে আপনারা মোবাইলের মাধ্যমেও যোগাযোগ করে আসতে পারেন। তো আমরা বাটিকাল আইসিটি লাগাই নিলাম, এখন দেখি এটার স্কেলটা কি ফুল আসছে কি। তো এখন আমরা দেখতে পাচ্ছি যে এটার ফুল স্কেলটি চলে এসেছে এবং একটু প্রবলেম রয়ে গেছে, সেটা কোনো প্রবলেম না, সেটা পরে কি এটা যখন আমরা ডেলিভারি দেব তখনই এটা ঠিক করে দেব। তো আপনার এই ছিল আজকের সিআরটি টিভি আইএম রিপেয়ারিং প্রসেস। তো আমাদের আরও কিছু কাজ রয়ে গেছে, যেটা হলো সাউন্ড আইসি আমরা রিমুভ করেছিলাম, ওটা লাগাইনি, ওটাও আমরা লাগাই নেব, তারপর দেখব। তো আমরা এখন এরকম ধরনের কঠিন দুর্ঘটনা খুবই সিআরটি টিভির ভিতরে কম হয়। তো এই আইসিটিও আমরা দেখতে পারতেছেন, ওই সময় দেখাইছিলাম যে পুড়ে গেছে, তো আমরা এই আইসিটিও লাগাই নেব। তো তার জন্য আইসিটি একটু সংগ্রহ করে নেই, ততক্ষণ বন্ধুরা অনেক খোঁজাখুঁজির পর বা অনেক চেষ্টার পর আমরা নতুন আইসি সংগ্রহ করতে পারলাম, দেখতে পারতেছেন। তো আমরা এই আইসিটি এখন লাগাবো। তো দেখতে পারতেছেন আইসিটা এমন বাজে পড়ছে যে
আপনারা অবশ্যই দেখতে পারতেছেন সাউন্ডের আইসিটা কালো দাগ হয়ে রয়েছে, দেখতে পারতেছেন কালো দাগ। তো কাস্টমার তো আর বুঝি নাই যে কি দিকে প্রবলেম, তো হয়তো চালানের চেষ্টা করছে, তো সিট হইতে হইতে পড়তে পড়তে একেবারে দেখতে পারতেছেন ভাই সিটি লাগাই নিলাম, সোল্ডারিং করবো। তো যারা সিটিডির কাজ করে থাকেন এই ভিডিওটা অবশ্যই দেখলে অনেকটা অভিজ্ঞতা চলে আসবে, কিন্তু তারপরও প্র্যাকটিক্যাল যদি ট্রেনিং আপনারা দেন তাহলে আপনাদের জন্য এরকম আমার মতন এবং আমাদের অনেক ইউটিউবার ভাইরা আছে যারা এই টেকনোলজিগুলাই দেখায়, তাদেরকে আমি ধন্যবাদ দিই, কারণ তাদের কারণে আমাদের মতন টেকনিশিয়ানরা একটু অগ্রসর হইতে পারতেছি এবং পারতেছেন। তাদের জন্য দোয়া করবেন এবং আমার জন্য দোয়া করবেন, যাতে আমি আপনাদের আরও ভালো ভালো ভিডিও উপহার দিতে পারি। আর যারা এই ট্রেনিংগুলি নিয়ে থাকতে চান বা ট্রেনিং নিতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবে। তো আমাদের অলরেডি কাজগুলি শেষ হয়ে গেছে, এখন আমরা সংযোগটি দেব এবং ছবি চলে এসেছে, এখন দেখি সাউন্ডের কি অবস্থা। আমাদের সাউন্ডও চলে এসেছে অলরেডি, আমাদের টেলিভিশনটি দেখতে পারতেছেন ফোলোকে। তবে বন্ধুরা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটি বাজিয়ে দেবেন, প্রয়োজন মনে করলে লাইক করে দেবেন, যাতে পুনরায় আমার আরও ভিডিও আসতে চলেছে এই ভিডিওগুলো আপনারা সরাসরি পেয়ে যেতে বা পেয়ে যান। আর আমার কথার মাঝখানে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তার জন্য আপনাদের কাছে আমি দুঃখিত, ক্ষমাপ্রার্থী, ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো আজ আই এম এই সিআরটি টিভির অধিবেশন এখানেই শেষ করলাম, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।